আজকে থেকে চার নম্বর ওয়ার্ডে কোনো মাদক থাকবে না, যদি কোনো মাদক পাওয়া যায় এমন দৃষ্টান্তমূলক শাস্তি হলে বাংলার ইতিহাসে সে স্মরণীয় হয়ে থাকবে। ঠিক এরকম শাস্তি ব্যবস্থা আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তথ্য যদি যাচাই বাছাই এত সঠিক হয়, প্রয়োজন হলে এই সমাজ ভালো করার জন্য প্রয়োজন হলে দূরে বেলা আমি তাকে ধরে নিয়ে যাবো। তার মা বাবার সঙ্গে তাকে আমি থানায় তলব করবো। অর্থাৎ মাদক হয়েছে সকল অপরাধের বাপমা, ঠিক আছে? কাজে এই মাদকটাকে সমাজে রাখা যাবে না। আজকে পুজোর চার নম্বর অবত্তর করা মাদক মুক্ত ঘোষণা করলাম। আপনি যখন মাদক খাবেন, আপনি মাদক খাওয়ার পরে আপনার তো ব্রেন কাজ করবে না। ব্রেন কাজ যখন করবে না, তখন আপনি যা কিছু করতে পারেন, একজনকে মাথায় বাড়ি দিতে পারেন, রাস্তায় আপনি একটা মেয়েকে উত্তেজিত করতে পারেন, ধর্ষণ করতে পারেন, একজনের বাড়িতে ডাকাতি করতে পারেন। শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার রক্ষে জনগণকে এগিয়ে আসতে হবে, সচেতন হতে হবে। তাহলে লক্ষ্য করা যায়, তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে। আপনারা জানেন যে আমি কাজ করতেছি খুব আন্তরিকভাবে, কোচিং হিসাবে পাঁচ মাস সময়, এসব করলে কিন্তু কম না, অনেক সময় হয়ে গেছে। বেশিরভাগ সময় মিটিং থাকে, আমি এগুলোতে অ্যাটেন্ড করতে হয়। আমার যে তদন্ত থাকার কথা ওনাও নেই, এই কাজগুলো আমার সেকেন্ড অফিসারই ম্যাক্সিমাম কভার করছে। সিনিয়র লোক আগে বলেছে ভালো লোক দক্ষ, সব দিক দিয়ে থাকার কারণে হতে পারে আমি এটা। আজকে উত্তরপাড়া প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে বিট পুলিশি সবাই চার নং ওয়ার্ডের যুব সমাজ সকলেই আজকে উপস্থিত। আজকে যুব সমাজ চার নং ওয়ার্ডে যে কোনো সামাজিক কাজে যুব সমাজ সহযোগিতা করছে, আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যুব সমাজ। যারা মাদকাসক্তিতে, অনেকে বলে যে যুব সমাজ মাদকাসক্তিতে আসক্ত, না, আমার চার নং ওয়ার্ডে মাদকাসক্তিতে যুব সমাজ আসক্ত নয়, এবং যুব সমাজ যে কোনো কাজে আজকে সহযোগিতা করছে। সামাজিক অসামাজিক কোনো কাজ যুব সমাজ করে না। আমি বিশেষ করে দেড় বছর আজকে চলে আমার এই পৌরসভার, আমি বিশেষ করে আমার চার নং ওয়ার্ডে মাদকাসক্ত যাতে মাদক যাতে না সেবন করতে পারে, আমি সর্বাত্মক আমি চেষ্টা করতেছি।